নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 4/11/2021 ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ পশ্চিমবঙ্গের যে স্কুল সার্ভিস কমিশন, যার মাধ্যমে বিভিন্ন স্কুলে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী নিয়োগ হয়, সেই স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে চাকরির এখন আপডেট চলছে সেটা হচ্ছে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ। সেই আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের হচ্ছে ইন্টারভিউয়ের যে লিস্ট প্রকাশিত হয়েছিল তাতে যাদের নাম ছিল না তাদের অভিযোগ জমা নিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। সেই অভিযোগের ভিত্তিতে শুনানি হচ্ছে এবং শুনানির জন্য 5টা লিস্ট প্রকাশিত হয়েছে এবং তার শুনানির পর্বও অনেক কমপ্লিট হয়েছে। তো আবার নতুন করে এই শুনানির দিন বা নতুন করে শুনানির লিস্ট প্রকাশিত হলো স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে। তো দেখে নেবো আবার মানে যাদের যাদের শুনানি বাকি রয়েছে 1177 জন, অর্থাৎ 1177 জনের লিস্ট বের করলো স্কুল সার্ভিস কমিশন। নতুন করে একটা আবার লিস্ট বেরিয়েছে, দেখে নেবো বিস্তারিত কী রয়েছে নোটিফিকেশানে বা কত নম্বর এটা। এটা 6 নম্বর লিস্ট বেরোলো, বের করলো যে স্কুল সার্ভিস কমিশন। তো 6 নম্বর লিস্টে কাদের কাদের অভিযোগ জমা নেওয়ার কবে কী ডেট রয়েছে তার ডেট প্রকাশিত হয়েছে। তো আসুন দেখে নিই আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট স্কুল সার্ভিস কমিশনের। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। তো আমি দেখাচ্ছি আপনাদের আপডেটটা। তো এখানে আপনারা ওয়েবসাইটে যাবেন, গিয়ে একদম প্রথমেই দেখতে পাচ্ছেন ডাউনলোড ইন্টিমেশন লেটার রিজন ফর দেখতে পাচ্ছেন ইন্টিমেশন লেটার। এটা যাদের যাদের লিস্টে রয়েছে তারা আপনারা এই ক্লিক হেয়ার লগ ইন করে ডাউনলোড করে নেবেন, ইন্টিমেশন লেটারটা ডাউনলোড করে নেবেন। এই শুনানির দেখুন 6 নম্বর লিস্ট প্রকাশিত হয়েছে, ক্লিক হেয়ার টু ভিউ লিস্ট ক্যান্ডিডেট ফর দ্য রিজন অফ হিয়ারিং। যেটা পরে 6 নম্বর হিয়ারিংয়ের যে ডেটটা রয়েছে সেই ডেটটা হচ্ছে 17/11/2021 থেকে শুরু হবে 30/11/2021 মধ্যে। টোটাল 1177 জনের লিস্ট প্রকাশিত হয়েছে, 6ষ্ঠ লিস্ট প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন শুনানির জন্য। তো আপনারা নাম রয়েছে নাকি অবশ্যই মিলে নিন, আসুন দেখা যাক নোটিফিকেশানটাতে বা কজনের নাম রয়েছে কবে কি। 17/11/2021-এর 10টা থেকে রয়েছে বোর্ড নম্বর রয়েছে, এটা 6 নম্বর লিস্ট স্কুল সার্ভিস কমিশনের। আপনারা নামের লিস্টটা ভালো করে দেখে নেবেন, ভিডিওটা পজ করে অবশ্যই। 1177 জনের নামের লিস্ট প্রকাশিত হয়েছে, যাদের শুনানি বাকি ছিল এখনও কিছু জনের, আরও কিছু বাকি রয়েছে, আপনারা অবশ্যই নামগুলো দেখে নেবেন। আর যাদের নাম দেখতে পাবেন তারা অবশ্যই ইন্টিমেশন লেটারটা ডাউনলোড করে নেবেন এবং শুনানির দিন বিভিন্ন ডকুমেন্টস সহ উপস্থিত থাকবেন স্কুল সার্ভিস কমিশনের অফিসে। ইন্টিমেশন ডাউনলোড করলে আপনারা ওইখানে সব ডেট টাইম পেয়ে যাবেন। তবু আপনারা এই লিস্টটা ভালো করে দেখে নিন, অবশ্যই ভিডিওটা পজ করে দেখে নেবেন। ডেট টাইম বোর্ডের নাম্বার কোন বোর্ডে পরীক্ষা মানে আপনার এই ডকুমেন্ট ভেরিফিকেশানটা হবে বা শুনানিটা হবে সেই বোর্ডের নাম্বারও রয়েছে, নাম রোল নাম্বারগুলো রয়েছে, ভালো করে দেখে নেবেন, মিলিয়ে নেবেন। আপনারা দেখছেন স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের যে 6ষ্ঠতম লিস্ট প্রকাশ হলো শুনানির, 5টা লিস্ট প্রকাশিত অলরেডি হয়ে গেছিলো, এবারে 6ষ্ঠ লিস্ট প্রকাশিত হয়ে গেলো, যার শুনানি শুরু হচ্ছে 17/11/2021 থেকে শুরু হবে। আপনারা নামগুলো একটু মিলিয়ে নেবেন যাদের নাম রয়েছে, বিভিন্ন ডেটে বিভিন্ন জনকে ডাকা হয়েছে শুনানির জন্য। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা দেখছেন আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে 6ষ্ঠতম লিস্ট প্রকাশিত হলো শুনানির, আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের যে শুনানি চলছিল সেই শুনানি পর্বে 6ষ্ঠতম লিস্ট প্রকাশিত হলো এবং কাদের কোন ডেটে এই শুনানি রয়েছে সেই ডেট বোর্ড টাইম সব উল্লেখ রয়েছে। আপনারা অবশ্যই ভিডিওটা পজ করে দেখে নেবেন আর অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সকলে এই লিস্ট দেখতে পারে। ভিডিওটা অবশ্যই পজ করে দেখে নেবেন। এটা 6ষ্ঠতম লিস্ট প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। আপনারা দেখছেন স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে যে সমস্ত চাকরি প্রার্থীদের শুনানির পর্ব চলছে সেই শুনানির পর্বের আবার একটি নতুন লিস্ট প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন এবং তাদের কবে এই মানে ভেরিফিকেশান রয়েছে বা শুনানি রয়েছে তার ডেটও দিয়ে দিয়েছে, টাইমও দিয়ে দিয়েছে। আপনারা অবশ্যই দেখে নেবেন।
তো এবারে ষষ্ঠতম লিস্টে, ষষ্ঠ লিস্টে টোটাল কতজনের নাম লিস্ট বেরিয়েছে আমি একটু দেখাচ্ছি। 1177 জন, 1177 জনের নামে লিস্ট প্রকাশিত হয়েছে। আপনারা অবশ্যই নামটা চেক করে নেবেন এবং 30 তারিখে 17/11/2021 থেকে শুরু করে তা 17 নভেম্বর থেকে 30 নভেম্বরের মধ্যে এই শুনানি পর্ব চলবে ষষ্ঠ পর্যায়ের। তো যা হোক, এই নোটিফিকেশনটা আমি শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে সে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।